আসসালামুয়ালাইকুম, শারমিন ব্লগে আপনাদের সবার স্বাগত। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আসলে আপনাদের সাথে প্রতিদিন দেখা না হলে ভালো লাগে না, একটা অভ্যাসে পরিণত হয়েছে যে প্রতিদিন একটা ব্লগ নিয়ে আসি। সে উপলক্ষে আপনাদের সামনে আসা। তো সবার কি অবস্থা বলুন, কার দিনকাল কেমন কাটছে? এ তো সামনে ঈদ, দেখতে দেখতে দুচাগুলো শেষ, ঈদ চলে আসছে, আর মাত্র বাকি দুই দিন। তো আমাদের, বিশেষ করে আমাদের বাঙালিদের, ঈদের মধ্যে যেমন নতুন ড্রেস খুব দরকার, মনে হয় যে ড্রেস না হলে ঈদ হয় না, ঠিক তেমনি পিঠা না হলেও ঈদ হয় না। তো আজকে ব্লগটা থাকছে পিঠা নিয়ে। তো আজকে পিঠা বানাবো, তো কী পিঠা বানাবো ঈদ উপলক্ষে সেটা দেখবেন আজকে ব্লগে। তো সেটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে, পুরা ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন কি পিঠা বানাই আর কেমন করে বানাই। তো চলুন সবাই মিলে একসাথে পিঠা বানাই। সংসার জুড়ে বেড়া গিয়ে ওই ভাল লাগে না? ফেরা তো মাথার নিচুই নহ। এতগুলো কি কক্কো? বাংলাতে কি বলে তুই জানো না? এর নাম নারিকেল। নারিকেল গান এখানে দেখতে পাচ্ছেন ফারিনাম, মানে আটা, চিনি, নারকেল সাথে নিলাম। আজকে একটি কাজ করব, কাজ বলতে আজকে পিঠা বানাবো। তো কী পিঠা বানাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। Thank you.
তো এখন নারকেল আর পানির মধ্যে আটাটা দিয়ে দিব, আটাটা গুলাইতেছি। কতক্ষণ আটাটা গুলানো হয়ে গেলে পরে বানিয়ে নেব পিঠা। এখন রোজার দিন, সকালে তেমন কোনো কাজ কাম নাই, একটু ফ্রি থাকি, ভাবলাম সকাল যেহেতু কাজ নাই আজারা কাজ করি, তাই চলে আসলাম। তাই বা আয়াত কেউই বাসায় নাই, তারা স্কুলে, তাই বা বাবারে সবাই কাজে, তো একদম একা, সেজন্য এখন সকালটা একটু কাজে লাগাইতেছি, পিঠা বানাই নি। এই যে আমার রেডি, এখানে হাত একদম লাল হয়ে গেছে, অনেক গরম ছিল তাই। এখন অল্প অল্প করে বানাই ফেলবো, দুইটা দুইটা ভাগ করলাম, দুইবারে দুইটা বানাই ফেলবো। আর এদিক দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিতেছি, তেলটা একটু গরম হোক, ওদিক দিয়ে আমি পিঠাটা বানাই। বানানো শেষ, কিন্তু চুলার মধ্যে আছে, এখনো ভাজতেছি, তো এই ফাঁকে ভাজতে তো একটু সময় লাগে, তো এই ফাঁকে আদা গুলা চুলায় রাখতেছি একসাথে, অনেকগুলো আদা ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দেব। আমি সবসময় এরকম করি, আদা বেশি করে, আদা রসুন বেশি করে আমি ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি তখন ছোটো ছোটো ফ্রিজ থেকে বের করে অল্প ছোটো ছোটো টুকরা করে রাখি, তো একটা একটা টুকরা দিয়ে দিই তরকারিতে। এই যে দেখতে পাচ্ছেন আদা চলাইতেছি, এখানে রসুন আছে, হাঁটলাম পরে ফাঁকে ফাঁকে আবার চুলার মধ্যে পিঠাও দেখতেছি। দিনের কাজ আপনাদের সাথে শেয়ার করলাম, করতেছি। পরে ধুয়ে কাইটা ব্ল্যান্ড করব, এখন শুরু ছোলা ছোলা রাখতেছি, অনেক বড় বড় আছে। আমার পিঠা রেডি, সবগুলো হয়ে গেল, সুন্দর কালার আসছে। তো সবাই বলতে পারেন যে বুড়গা কেন, পিঠা বানাতে বানাতে আয়াত কিসকো থেকে আনার টাইম হয়ে গেছে, তো এখন যাবো আয়াতকে আনতে। তো সবাই দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তেমন কোনো ঝামেলা হয়েছে না, একটু নরম হয়ে গেছিলো তারপরে মোটামুটি সুন্দরই হয়েছে, খারাপ হয়েছে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজটাও সবাই ফলো করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।